হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করব মতিচুরের পায়েস। মতিচুরের পায়েস তৈরি করার জন্য মতিচুরগুলোকে আগে রেডি করে নিতে হবে। তার জন্য আমি নিয়েছি 1 কাপ বেসন, 1 কাপ বেসন নিয়েছি। তার মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। একটু করে জল দিয়ে আমি এর মধ্যে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ খাবার সোডা। খাবার সোডা দিয়ে আবারও ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। আরও একটু জল দিতে হবে, কারণ কি ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, তাই একটু একটু করে জল দিয়ে ভালোভাবে দেখে নিতে হবে। ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যাতে ওপর থেকে পড়লে ড্রপ ড্রপ ভাবে পড়ে। আমি একটু লিকুইড ফুড কালার অ্যাড করছি। ফুড কালারটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ফুড কালার দেওয়ার পর আরও বারো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি আমার তৈরি হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে তেল গরম করে নেব। আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমরা মতিচুরগুলি এর মধ্যে ভেজে নেব। তার জন্য একটা সরু জালির ঝাঁঝরি বা গ্রেটারগুলো ইউজ করতে পারেন। আমি এইভাবে ওপর থেকে একটা ঝাঁঝরি দিয়ে আর চামচে করে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এইভাবে আমরা মতিচুরগুলিকে রেডি করে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমরা ভেজে নেব মতিচুরগুলিকে। মাঝে যেগুলি বড় বড় হয়ে গেছে ওইগুলি আমি পরে আলাদা করে বাদ দিয়ে দেবো, ওগুলি আমি পায়েসের সাথে ইউজ করব না। এইভাবে এগুলিকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব যাতে দেখতে ভালো লাগে। দেখুন এগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি একটা জায়গায় তুলে রেখে দেব। এগুলি আমি তুলে নিচ্ছি। আবারও সেম প্রসেসে আমি আবার বাকি ব্যাটারটা আমি মতিচুরগুলি রেডি করে নেব। আবারও সেম প্রসেসে ওপর থেকে ওরকম একটা ছোট জালির ঝাঁঝরি দিয়ে আমি ওপর থেকে ব্যাটারটা ফেলবো। আর দেখুন মতিচুরগুলি আমার রেডি হয়ে যাচ্ছে। এইভাবে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। সব মতিচুরগুলি আমি এইভাবে ভেজে রেডি করে নেব। আর মাঝখানে যে এক দুটো বড় মতি হয়ে গেছে, যেগুলো বড় রয়েছে, সেগুলো আমি পরে আলাদা করে বাদ দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যেন খুব পুড়ে না যায়। একটু লাল লাল হলে আমি এগুলি তুলে নেব। সেম প্রসেসে আমি পুরো ব্যাটারটি এভাবে তৈরি করে নেব মতিচুর। তুলে নিচ্ছি আমি এগুলি। সবগুলি আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি সমস্ত মতিচুরগুলি রেডি করে নিয়েছি। দেখুন এগুলি এরকম খাস্তা খাস্তা হবে মতিচুরগুলি, দেখুন। এবার আমরা ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীর তৈরি করার জন্য আমি একটি পাত্রে দুধ নিয়েছি, 1 লিটার মতো দুধ নিয়েছি। সেটাকে আমরা জাল দিয়ে অর্ধেক দুধে পরিণত করব।
জাল দিয়ে সেটিকে ঘন করে নেব। দুধের মধ্যে দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এক চামচ হাফ চামচ এলাচের গুঁড়ো। এভাবে দুধটি ফুটতে দেব। বেশ অনেকক্ষণই দুধটা ফুটবে, একদম ঘন হয়ে এলে তার মধ্যে আমরা একে একে জিনিস অ্যাড করব। দেখুন দুধটা অনেকটাই কমে এসছে। এর মধ্যে আমি এই অবস্থায় দিয়ে দেব কনডেন্স মিল্ক। এটি আমার বাড়িতে বানানো কনডেন্স মিল্ক। বড় চামচে 2 চামচ আমি কনডেন্স মিল্ক দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম দুধটা ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে গেছে। একদম পারফেক্টলি দুধটা আমার রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে বড় চামচে 2 চামচ চিনি ব্যবহার করছি। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি চিনি দিতে পারেন। চিনিটি গলে গেলে আমি এর মধ্যে মতিচুরগুলি দিয়ে দেবো। সমস্ত মতিচুরগুলি আমি ক্ষীরের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মতিচুরগুলি আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এগুলি ক্ষীরের মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে এবং সবগুলিতে বেশ ভালোভাবে ক্ষীর সোক করে নেবে। আমি গ্যাসের ফ্লেমটি অফ করে কিছুক্ষণ এভাবে রেখে দেবো। এই ডেজার্টটি বাড়িয়ে অবশ্যই বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। মতিচুরের পায়েস রেডি হয়ে গেছে।